আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। এ দেখেন আমার কি যেন একটা জোয়ান মাত্র বিয়ে চলে আসছে, খুশির খবর আছে বিয়ে। তো কি খুশির খবর সেটা আমি আপনারা অবশ্যই জানবেন, আমি অবশ্যই বুঝবেন। বিয়ে খুশির খবর দিতে আইসি। সকালের নাস্তা এখানে দেওয়া হয়েছে, সকালের নাস্তা এখনো কে কে খাইছে আর কে কে খায় নাই বুঝতে পারতেছি না। এরকম টুকরা টুকরা কে করছে ভাবে রোল বানাই দিই, ধরেন মেরে দেন ভাবে
Primeiro, Dani. Ale. Não. Calma, calma, vamos, calma. Não. Deixa eu ir. Zali, né? Zali, deixa eu ir. Não sei se você vai fazer isso. Não sei se você তো দুই তিন দিন ধরে মনে হইতেছিল যে একটু শাক খাই, আর এই শাকের মালিক হলো আমার ওই যে প্রতিবেশী কাকি আছে, কাকি থেকে শাক চাইতে ভয় লাগে, কারণ কাকি হলো সহজে শাক দিতে চায় না। শাকের মামলায় সে অনেক বড় কিপটামি করে, কিন্তু শুধু দিতে চায় হলে ডাটা শাক, আর আমার এই ডাটা শাক ভালো লাগে না। যাই হোক, তারপরও সেই দেয়, দাম বেশি না, তারপরও সেই দেয়, সেই খুঁজে খুঁজে দেয়। দেখা যাইতেছে অনেক সময় বেশি দিন হয়ে গেলে সে নিজেই বাইর করে বাইসা বুইসা ডাকে, নেও নেও। তো আজকে হইলো, মনে হইলো তানজিলা কাছে যেগুলো শাক পাতা খাবো, মাছ মাংস আর ভালো লাগে না। আসলে তিন দিন ধরে মাছ মাংস এইসব খাইতে খাইতে আমারও রুচিতে ভালো লাগতেছে, আজকেও কইতেছে বাইল মাছ আনতে। মাছ যে আমার শাশুড়ি কত ভালো লাগে, কালকে কিন্তু খায় না এবার সব দেখলাম, কালকে অন্য অন্য চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে, মাছ ছাড়া ভাত খেতে না আমার শাশুড়ি মাছ। কিন্তু দেখা যাইতেছে এই বয়সে আমাদের সময় একটা ডিম ভাজা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় না রে, মনে হয় একটা বেগুন ভাজলাম, একটা ডিম ভাজলাম, ভাত খাওয়া শেষ, এত পদের তরকারি লাগে না। আমি এই সব শাক বাঁচতে পারি, এই শাকটা আমি বাঁচতে পারি না। কাটা ডাটা আছে আমাদের ওদিকে, কাটা ডাটা শাক, ডাটা শাক কিন্তু কাটা আলা, আর ওরা কা কাটা খুরি না, সব থেকে এই শাকই মজা বেশি স্বাদ লাগে। তাহলে এর নাম কি হবে পাতা সাদা শাক কি না কি কোন কাদের ওখানে কি কি কোন নামে ডাকে, যে যেই ডাটা শাকের মধ্যে কাটা থাকে ওইটা দেখি, কাটা ডাটা শাক বলে নাকি আপনারা কি বলেন কমেন্টে জানান, কারণ এক দেশে বলি আর এক দেশের গালি মানুষ বলে স্বাভাবিক। যেমন এই যে ওই দেখেন ওইটার ওরা বাদাম করে, মানে জাম্বুরাকে বাদাম বলে, তারপরে আপনি আতাফলকে শরীফা বলে, শরীফাকে আতাফলকে মেওয়া ফল বলে, আমি দেখছি তোমরা যেটাকে আতা বলো সেটা আতা, মেওয়া সেটাকে মেওয়া, দেখছেন মেওয়া হয় ছোট ছোট দেখতে সুন্দর, কিন্তু আতাই হয় হলো আতাফল ছোট ছোট, এই যে এই জায়গা এই কনফিউজ, সেটা তো শোনা তোমাদের এই অঞ্চলে বলে কিন্তু অ্যাকচুয়ালি তা না, আতাফল সুন্দর লাগে, ছোট গাছে আতাফল হয় আর বড় গাছে মেওয়া ফল। যাই হোক, অনেক অনেক কিছু বলে, এটা এখানেও ছিল আতা ফল গাছ, নাম শুনলাম আজকে। আমাদের ওদিকে আতা ফল গাছের লোক থাকে বেশি, হইলে ছোট গাছ ওটাকে আতা ফল গাছ, দেখতে অনেক সুন্দর লাগে ফল, বেস্তের ফল তো এখন মনে করেন শুনছি নেওয়া ফল, বেস্তের ফল গন্দম ফল কি জিনিস, ওই গন্দমটা ছিল কি কেউ জানেই না, এটা কি গম ছিল না কি ছিল এই পর্যন্ত কেউ বাই। আমি কালকে একটা ফেসবুকে দেখলাম কোন দেশে যেন একটা গাছ বেরাইছে, গাছের আবার টসছে মানুষ, শাকে একটু আলু দেই তাহলে কি হইব, মানে তেলে দিলে ভালো লাগবো, এই জন্য ভাবলাম একটা আলু দিয়া দিই, শাক অল্প ওই দেন, বাকিটা অল্প একটু শাক, সাদা বাটিটার খবরই পাওয়া গেল না, সাদা বাটি ইয়ার মেলামেনের, আমার না ব্যবহারের জিনিস খারাপ, আমার খুব খারাপ লাগে, আমার শাশুড়ির ব্যবহারের সাদা বাটি হারাই গেছে,
আরেকজন নাস্তা করে নিয়েছিলাম সে পোলার মাইয়া নিয়ে মাইয়া ছিলে মাইয়া তো নাস্তা করে নেই দুপুরে আগুন দিয়ে দিছে বৃষ্টির দিনে শাক তো বালু তো হবে, তারপরে এটা জাংলার শাক পুকুরের আমার কাছে তো যত রোজ পোলাও গরুর মাংস যে জিনিস হয়ে থাক না কেন চাইনিজ থাক না কেন শাকটা আমি খাবোই, আমার খুব ভালো লাগে কারণ আমি সবজি খাইতে পারি না তো এই জন্য আমি শাক থেকে খাইতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, প্লাস পছন্দের একটা খাবার হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। ওকে, রান্না প্রায় শেষ, দুপুরে আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। এই যে ছোটো মাছ রান্না করলাম, এখানে লাস্ট দিয়ে ভেন্ডি বাজে। ওকে, মনে করে না ওরকম গরম, এই না গরম না, তারপরেও রান্নাঘরে আসি ঠিকই কিন্তু একদম ঘাম পড়তেই আছে, পড়তেই আছে পিঠের ঘাম, পায়ে পায়ের ঘাম, ফ্লোরে এরকম অবস্থা বুঝা যাচ্ছে। কিন্তু বাইরে রোদ নাই, বৃষ্টি হয়েছিল। দেখেন আমি আজকে রান্না করছি পুয়ের শাক, আর এটা হলো কচুরমুখী, পুয়ের শাক কচুরমুখী, আর ইলিশ মাছের একটু মাথা ছিল, দুইটা মাছ ছিল, লাস্টের পিস কুড়া দিয়া এই রান্না হয়ে গেছে। আমার এটা আমার এই 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 আমার ডাইল, আমার ডাইল ডাইল পড়ে গেছিল, ডাইল কিন্তু ডাইলের অবস্থা হয়ে গেছে। এক পিসের তবে ডাল রান্না করলে আমার টান অনেক খুশি হয়, টান ডাল দিয়ে আর একটু চিংড়ি মাছ ভাজি করছি, চিংড়ি মাছ ভাজা দিন ওরা মনে হচ্ছে আমার রাত খেয়ে রাত ওরা বকছি, দুইটাই হয়ে গেছে জাস্ট, মানে একচুয়াল একটার মধ্যে ভাতটা দিব, একটা রান্না দুপুরে রান্না, আজকে দুপুরে রান্না করলাম এটা চিংড়ি মাছ। আচ্ছা, একবার আপনারা একবার জানায়ন তো, যারা যারা দেখেন আপনারা বাড়িতে কী কী রাঁধছেন সব লিস্ট দিয়ে দিয়ে তো আমার, কে কী রান্না করেন, আর যারা ছেলেরা দেখে তারা কী কী খান এটা কমেন্ট করেন আর কি করবো। হয়েছে এদিকে অধিকাংশ মানুষের চিংড়ি মাছ কাটতে পারে না, দেখেন মাথা নাই, মাথা নাই, মাথা নাই,
আর চিংড়ি মাছ কাটবো দেখবেন আমাদের ওদিকের মানুষের, চিংড়ি মাছ আমাদের ওদিকের মানুষের কাটার একটা নিয়মই আলাদা, কাটা দেখলে বোঝা যায়। আর এনে মাথা থাকে না চিংড়ি মাছের। ঠিক আছে।